আকাশ জুড়ে আলোর এই ঝলকানি পুরাতনের বিদায় আর নতুনের আগমনের। আতশবাজি ফানুস আর রঙিন আলোর ছটায় উৎসবে রূপ নিয়েছে রাজধানীর অলিগলি। খ্রিস্টীয় নববর্ষ 2024কে স্বাগত জানাতে সন্ধ্যা থেকে শুরু হয় নানা আয়োজন। বাড়ির ছাদ কিংবা উঠান, বন্ধুদেরকে কিংবা পরিবারকে নিয়ে নববর্ষের উৎসবে মাতেন নগরবাসী। নতুন বছরে কারো চাওয়া ব্যক্তিগত লক্ষ্য অর্জন, কারো চাওয়া দেশ ও জাতির সমৃদ্ধি, কেউ বা বাড়াতে চান মানবিক গুণ। বন্ধুদের সাথেই সামনের দিনগুলো আরো সুন্দরভাবে কাটাতে পারি, পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সামনে সফলতা, ভালো ভালো সফলতা আসুক এটাই। লসগুলো হয়েছে ওটা যেন আমি হচ্ছে নেক্সট ইয়ারে ওভারকাম করতে পারি, এন্ড হচ্ছে একটা ভালো রেজাল্ট করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি, এটাই হচ্ছে এই বছরের একদম মেইন প্রত্যাশা। আমার চাওয়া হচ্ছে যে লাইক আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমরা সবাই যদি সুস্থ থাকুক, সবকিছুর সাথে ভালোভাবে চলুক। প্রকৃত মানুষ হিসেবে বেড়ে উঠতে চাই, যতটুকু বেড়ে উঠছি যেন এই বছরটাতে নিজের ভুল পিছনের ভুলগুলোকে শুধরে প্রকৃত মানুষ হিসেবে উঠতে চাই। এটাই আমার কামনা যে পুরো বিশ্বে বা পুরো আমাদের সমাজে শান্তি নেমে আসবে, সাম্প্রদায়িকতা কিংবা বৈষম্য হচ্ছে পুরোপুরি দূর হয়ে যাবে। তবে এই উৎসব আয়োজন থেকে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি না হয় তার জন্য আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে বসানো হয় চেকপোস্ট, উন্মুক্ত স্থানে বন্ধ রাখা হয় সব ধরনের অনুষ্ঠান, হোটেল রেস্তোরাঁয় দেওয়া হয়নি জনসমাগমের সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশের ক্ষেত্রে ছিল কড়াকড়ি। আমরা বাড়ির সাথে মূলত 31st উদযাপন করছি, এখন আসলাম খাওয়া দাওয়া করতে। 31st অন্যরকম ছিল, একবারে লোকজন কম ছিল, যারা ক্যাম্পাসে যারা স্টুডেন্ট লিগ্যাল তারাই ছিলাম ক্যাম্পাসে। এবারে একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট পেয়েছি, মানে মনে হচ্ছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ক্যাম্পাসের পরিবেশটা এমনই হওয়া উচিত, যেখানে কোনো টেনশন থাকবে না, কে কি কোথেকে আসতে, মানে একটা মিক্সড ফিলিংসটা থাকবে না। সো এবার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো 31st, ইট ওয়াজ গ্রেট। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও সেটি নগরের অনেকেই মানেননি। রাত 12টা বাজার আগেই মুহুর্মুহু আতশবাজিতে কেঁপে ওঠে রাজধানী। টানা এক ঘন্টার বেশি বিকট শব্দে দিকবিদিক ছুটতে থাকে পশু পাখি, উচ্চ শব্দে মানুষের পাশাপাশি শব্দ দূষণের শিকার হয়েছে পশু পাখিরাও। একদিক থেকে আনন্দ, আর দ্বিতীয় দিক থেকে এটা ভালো না, ঠিক আছে, কারণ আমাদের পুরান ঢাকাতে অনেক চিপা চিপা গলি অলিগলি অনেকেই ফুটাইছে, অনেকে তো আর এগুলা নিয়ম মেনটেন করা চলে না, কিন্তু আমরা আমাদের বন্ধুরা নিয়ম মেনটেন করা চলছে। আজকে অনেক প্রাণী আছে হয়তো মারা গেছে, আমরা হয়তো এখন দেখি না, হয়তো কালকে আগামীকালকে রিপোর্ট আমরা দেখবো, যা আমাদের পরিবেশের জন্য অবশ্যই ক্ষতিকর। আমরা দিনে দিনে আমাদের দেশটাকেই কিন্তু ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে এগুলো করার মাধ্যমে। শত শত বাড়ির প্রতিটা ছাদ, প্রতিটা জায়গাতে পৌঁছানো কতটা বাস্তব সেটা আপনারাও জানেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে নাগরিক এই শহরের তারা যদি তাদের যে নাগরিক যে দায়িত্ব সেটা যদি পালন না করে তাহলে তো পুরোটা আমাদের জন্য নিয়ন্ত্রণ করা তো টাপ, এটা আপনারাও বোঝেন আমরাও বুঝি। নতুন আলো হোক সবার, বছর জুড়ে বজায় থাকুক শান্তি আর সমৃদ্ধি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।